হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার অঙ্কিতা ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে এসে গেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা কালকে রাত্রে 11:30-12 বাজে ডেলি শুতে শুতে, তা এত পরিমাণে মশা ঢুকেছিল মশারির ভেতরে, একটু ভালো করে ঘুম হয়নি। এখন যেন মনে হচ্ছে চুপ করে বালিশটা নিয়ে শুয়ে পড়ি, কিন্তু শুলে কি হবে, দুনিয়া আর কাজ পড়ে আছে। এই ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে এখন একটু সিদ্ধ ভাত বসিয়েছি, ওকে খাওয়াবো, পোকো মেরিকে খাওয়াবো, খাইয়ে তারপর কাজকর্ম করতে হবে। যেহেতু মঙ্গলবার, নিরামিষ রান্না হবে। নিরামিষ কী রান্না করবো, নিরামিষ রান্না করতে গেলে না আমার মাথা ব্যথা খারাপ হয়ে যায়। আর কি বলো তো, ওরা সব কিছু খায় না, তো ওইটা হলো আরও বিশেষ প্রবলেম। তা চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সকালটা শুরু করা যাক আমার এই যে আমার ছোট্ট বাবুটাকে দিয়ে। তা দাঁড়া দাঁড়া, বার করছি বার করছি, এই দেখো তো কত কত ছোট্ট বাবু বাবু বউ বাবু বাবু, কিরম হাঁপাচ্ছে দেখেছো তো? দেখো এখনো গরম পড়লো না, এরম হাঁপাচ্ছে ও। এখনো তো গরমের গও পড়েনি বলো, কাল সারাদিন খুব কেঁদেছে। সোনা বাচ্চা, এটা আমাদের সোনা বাচ্চা, কি সুন্দর গন্ধ একটা গায়ে। বসো এখানে, খালি থাকবে না নিজের জায়গায়, খালি ঘুরবে এদিক ওদিক সেদিক ঘুরবে। কালকে খুব দুষ্টুমি করেছে, আমাদের একটু শান্তি দেয়নি কালকে। দুপুরবেলায় যে একটু শুই সেটাও শুতে দেয়নি, খালি কুঁই কাঁই কুঁই কাঁই কুঁই কাঁই করে গেছে। তো চলো এ দেখো, পোকোর সাথে মিট করিয়ে দিলাম তোমাদের। এই যে পোকো বাবা, কালকে গরমে কষ্ট পেয়েছে আমাদের, ওদের জন্য ওদের খুব কষ্ট হয়। আমাদের ঘরে এসি নেই তো ভীষণ কষ্ট হয় এদের। তা চলো, মেরিকে আর দেখালাম না, মেরি এখানে এসছিলো, নাকটা শুশুশু করছে। মেরি এই মাত্র এখানে এসছিলো কিন্তু এক্ষুনি খাটের তলায় ঢুকে গেল, খুব দুষ্টু। ও দুষ্টু নয়, ও ঠান্ডাই। চলো একটু পরে আবার আসছি, দেখে সব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিই তারপরে আসছি। দেখো আমার জ্যাম্বো কেমন ঘুমোচ্ছে, দেখেছো কেমন হয়ে ঘুমাচ্ছে? দেখো ও ভীষণ অস্বস্তি হচ্ছে, গরম লাগছে, ওই জন্য কার্টুন বক্স থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো বাবা ঘুমাচ্ছে, আর এখানে মা ঘুমাচ্ছে, আমাকে একটু শুতে দিল না কান্নাকাটি করে। দেখো 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 কিরকম ঘুমাচ্ছে আর দুধ চাটছে, দেখেছো? ওইটা মশা আসছে, এই দাদা এইখানেই বসবে, এই বন্ধুগণদের মধ্যেই পড়তে বসবে, দেখেছো? দেখতে পাচ্ছ কিরম ভাবে ঘুমাচ্ছে? দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি কতটা পরিমাণে পেটটা মোটা করেছে দেখো খেয়ে, দেখেছো? দেখো ফচা বাচ্চা, ফচা বাচ্চা। উনি হাত দিও না বাবা, এখানে হাত রাখো, থাক থাক থাক, ঘুমু করছো ঘুমু করছো, থাক। হ্যালো গাইস, তো দেখো কাজ বাজ সব হয়ে গেছে, ঘরে রান্নার দিকে গেছি, এই যে আলু পোস্ত হচ্ছে, আলু পোস্ত ডাল পোস্তটা হয়নি, চলো আলু পোস্তটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরম লুকটা হলো। তো আমার ফাইনাল রান্না দেখিয়ে দিই তোমাদেরকে, আলু পোস্তটা দেখো দারুণ একটা লুক এনেছি, এই টমেটো দিয়ে ডাল হয়েছে, আর একটা তরকারি হয়েছে, তরকারিটা ঢালিনি এখনো, এই যে ফুলকপি আলু সিম বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে,
তো চলো বাইরেটা সব ঘর দৌড় দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এইভাবে সব ঘুমাচ্ছে ছেলে। আর ওই যে পোকো ওখানে শুয়ে আছে, জ্যাম্বোকে দেখিয়ে দিই। এই যে জ্যাম্বো বড় কার্টুনে এসছে, ছোটো কার্টুনটা ওর আর ভালো লাগছে না, থাকছে কান্না করছে, ওখানে গিয়ে শুয়েছে। ডিস্টার্ব করবো না, ধরলেই আবার চিৎকার চেঁচামেচি করবে। কেমন ঘুমাচ্ছে দেখো, ফ্যান অফ করে দিলেই উঠে পড়ছে। ওই দেখো ওই দেখো হাঁপাচ্ছে। চলো ছাদ থেকে ঘুরে আসি আমরা। এই যে মশারিটা কেচেছি আজকে, চাদরটাও কেচে ধুয়ে মেলে দিয়েছি। এগুলো সব চলো খাওয়া দাওয়া হোক, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো আমার বাসু বাইসু বাইসু ভোলা মাছ, আমাদের ভোলা মাছ ডোরো খাইছে। দেখো এই দেখো ডোরো খাইছে, ডোরো খাইছে, এই ডোরো খাইছে, ডোরো খাইছে, ডোরো খাইছে। এতে সোনা বাচ্চাই, আমাদের সোনা বাচ্চা বাচ্চু, আমাদের বাচ্চু আমার সোনা বাচ্চা। দেখো কপালে আবার কী সুন্দর তিলক দেখেছো, এই যে এসে গেছে। আর পোকো বাবা এসে, ও বসো 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 বাবা, আয় ছেড়ে দেখো ছেড়ে দেখো, বসো বাবা। আরে বাচ্চাটার গায়ে পা দিয়ে দেবে, বস বসো বসো। এ ভ্যাসমল ভ্যাসমল লাগিয়েছে বাবা, হওয়ার আনন্দে ভ্যাসমল লাগিয়েছে আমার বাবু। বাবুটা বাবু ছোট্ট বাবু, ছোট্ট বাবু এখন বড় বাবু হয়ে গেছে। এই যে বড় বাবু, আয় ছেড়ে দেখো ছেড়ে দে, ছেড়ে দেখো ছেড়ে দে, তখন লাগছে ওর। এটা হলো মেজো বাবু, এটা হলো ছোট বাবু, এই সত্য বাবা, এটা তো আমার মা। এই আমার মা আমার কোলে শুয়ে শুয়ে বাচ্চাকে দুধ দেয়। এ ছেড়ে দে, আর খেতে হবে না, ঘুমিয়ে পড়েছে। এ পোকা হাত ছাড়া, পাঞ্জা খেলা হচ্ছে এখন। দাদা ভাই শেষ, ভাই পাঞ্জায় হেরে গেল দাদা, দাদা হেসে না ভাই, তখন ছেড়ে দে ওকে, ছেড়ে দে। দাদা হেরে গেল না ভাই হেরে গেল, কে হেরে গেল, ভাই হেরে গেল। ভাই শুধু কামড়ানোই ফার্স্ট, দেখি দাঁতগুলো দেখি, আমি দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি। ও
ওরে বাবা রে, ওরে বাবা, ওর গায়ে থেকে সর, গায়ে থেকে সর, পেটটা ফুলে গেল রে, ছাড় রে, ইয়ে তুই চাটিস না, ছেড়ে দে, হয়ে গেছে, চাপ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এরপর ক ছেড়ে দে, পড়াশোনা কর, বই নিয়ে যা, পড়তে বস, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বস। আজকে ভিডিও আমি 4টার সময় আপলোড করতে পারিনি, সরি। এই এখন আমরা চা খেলাম। আজকে ভিডিওটা আমি 4টার সময় আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের গোষ্ঠীর মিটিং ছিল, ওইখানে গিয়েছিলাম, ওই জন্য 4টার সময় আপলোড করতে পারিনি। তবে আজকে আমি চেষ্টা করবো, আমি তো অবশ্যই দেবো, তবে একটু দেখব। ফ্যান চলছে যে দেখো, খুব গরম, খুব গরমে কষ্ট পাচ্ছে, আবার সেই আমি ওই লাইনটাই করেছি। আর আনতে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।